শুরুতে জানিয়ে দিচ্ছি আল হারমান গ্রুপ সংবাদের আপডেট গুলো। ফ্রান্সে গতকাল 15 জুলাই বুধবার থেকে শুরু হয়েছে সামার সেল অফার, চলবে 11 আগস্ট পর্যন্ত। মূলত এ সময়ে সকল সুপারমার্কেটের সব ধরনের কাপড়ে বিশেষ মূল্য ছাড় দেওয়া হয়। গতকাল বুধবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে প্যারিসের ডিজনিল্যান্ড, তবে প্রতিদিন 25,000-এর বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। সবাই মাস্ক পরা বাধ্যতামূলক এবং কমপক্ষে 1 মিটার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ফ্রান্সের উত্তর পশ্চিমে নরমান্ডির কালে এরিয়া দিয়ে ইংলিশ চ্যানেল পার হয়ে প্রতিদিন বহু অভিবাসী ব্রিটেন প্রবেশ করছে। এই স্রোত থামানো যাচ্ছে না কিছুতেই। ফ্রান্স নৌবাহিনী 15 জুলাই বুধবারও ইংলিশ চ্যানেলের ফ্রান্সের অংশ থেকে 36 ব্রিটেনগামী অভিবাসীকে ছোট বোট থেকে উদ্ধার করে, এই নিয়ে গত 4 দিনে 125 ব্রিটেনগামী অভিবাসীকে ইংলিশ চ্যানেল থেকে উদ্ধার করে ফ্রান্স নৌবাহিনী ও পুলিশের যৌথ টিম। জার্মানিতে 12 জন মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে 15 জুলাই বুধবার। জার্মান পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। এদেরকে বিশেষ অভিযান চালিয়ে জার্মানির বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে জার্মান পুলিশ। জার্মান পুলিশ বিবৃতিতে দাবি করেছে, গ্রেফতারকৃত মুসলিম যুবকরা বিভিন্ন সময় সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ সরবরাহে যুক্ত। আগামী সপ্তাহ থেকে পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জন কাস্টেক্স। করোনা প্রতিরোধ করতে এমনটা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা নতুন নতুন রেকর্ড করে যাচ্ছে। বুধবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে 67,632 জন লোক ভাইরাসটিতে পজিটিভ এসেছে। টেক্সাস ডিপার্টমেন্ট অব স্টেট হেলথ সার্ভিসের খবরে সেখানে 10,791 জন আক্রান্ত ও 110 জনের প্রাণহানির কথা বলা হয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্রিটেনে 10 লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। করোনা ভাইরাসের কারণেই বেশিরভাগ মানুষ ধূমপান ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থার চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। বিতর্কিত JKG হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল থেকে নোভেল করোনা ভাইরাস COVID-19 পরীক্ষার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইতালি যাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এতক্ষণ দেখছিলেন সংবাদের আপডেট।